ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। তিনি বোন আপনি জানতে চেয়েছেন গর্ভবতী নারীদেরকে তার শাশুড়িরা, মায়েরা বা আরো মুরব্বীরা বলে থাকেন সন্ধ্যার সময় বাড়ির বাহিরে বের না হতে এবং ছাদেও যেতে নিষেধ করে থাকেন রাতের বেলায়। এতে করে বাচ্চার বা বাচ্চার মায়ের উভয় ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে এমনটি তারা বলে থাকেন। তো এই বিষয়ে আপনি যেটা জানতে চাচ্ছেন যে ওই মা বা ওই নারী যাকে নিষেধ করা হচ্ছে, সে যদি সকাল সন্ধ্যার আমলগুলো ঠিক মতো করে, সালাতের হেফাজত করে, সকাল সন্ধ্যার জিকিরাদকার দোয়া এগুলো যদি পড়ে থাকে, তারপরেও কি তার সমস্যা হবে কিনা? প্রথমত, যদি কেউ সকাল সন্ধ্যার জিকিরাদকার গুলো ঠিক মতো পড়ে থাকেন পড়েন তাহলে ইনশাআল্লাহ ওই জিকিরাদকারগুলোই তার বিপদ আপদ থেকে, বা যে কারণে সাধারণত নিষেধ করা হয় যাতে দুষ্ট জিনের কোনো আসর না পড়ে, সেই কারণে মূলত মুরব্বীরা এই ধরনের কথা বলে থাকেন। তো কেউ যদি এই ধরনের জিকির আজকার, সকাল সন্ধ্যার জিকির আজকার, সুরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি বা আরও যে সকল জিকির আজকারগুলো রয়েছে, এগুলো সকাল সন্ধ্যার যে জিকির আজকার সেগুলো পড়ে যদি থাকেন, তাহলে ইনশাআল্লাহ এই জিকির আজকারগুলো, এই আমলগুলোই তাকে ওই সকল খারাপ বা দুষ্ট জিনের নিষ্ঠা থেকে তাদেরকে হেফাজত করার জন্য যথেষ্ট হবে। কিন্তু তারপরও আমাদের মনে রাখতে হবে যে যখন সূর্য ডুবে, সূর্য ডোবার সময় বিশেষ করে দুষ্ট জিন যারা আছে তাদের চলাচল বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আমাদের সমাজে বা বিশেষ করে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলো গাছগাছালি দিয়ে, আশেপাশে বেশি গাছগাছালি বা ঝোপঝাড় বেশি থাকে, তো সে সকল জায়গা দিয়ে সাধারণত এই দুষ্ট জিনের চলাচলটা বেশি থাকে। এর জন্য সাধারণত মুরব্বীরা এই কথাগুলো বলে থাকেন। এই দৃষ্টি থেকে তাদের কথার একটা যৌক্তিকতা রয়েছে। সেই জন্য আমরা বলবো যে আপনার সন্ধ্যার সময় বা সূর্য ডোবার সময় বা সন্ধ্যার সময়টাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না থাকাটাই ভালো। আর যদি থাকেনও তাহলে অবশ্যই জিকির আজকার, দোয়া কালাম অন্য সময় তো পড়বেনই, আর ওই সময় আরও বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই আমলগুলো করার চেষ্টা করবেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আপনার আমলের মাধ্যমে আপনাকে নিরাপত্তা এবং হেফাজত করে থাকেন। আর আমভাবে সন্ধ্যার সময় অপ্রয়োজনীয় কারণে কোনো প্রয়োজন ছাড়া বাহিরে না থাকাটাই ভালো। কিন্তু যদি এমন হয় যে শহরের কথার কথা, আপনি শহরে বসবাস করছেন, আশেপাশে সব বাড়ি বা আলো রয়েছে, অন্ধকার নেই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ছাদের উপরে যেতে চাচ্ছেন বা একটু সময় কাটাতে চাচ্ছেন আপনি আপনার পরিবার সহ, সমস্যা নেই, সেখানে আপনারা যেতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। জিকিরাজকার পরে, দোয়া পরে ইনশাআল্লাহ গেলে সেটা আল্লাহ আল্লাহ আপনাকে সেই আমলের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কিন্তু গ্রামের এটা ভিন্ন, যেহেতু গ্রামের ওইখানে গাছগাছালি বেশি থাকে, কোন রাস্তা দিয়ে মানে মানে গাছগাছালি বেশি থাকার কারণে দেখা যাচ্ছে প্রায় রাস্তাইগুলো নিরাপদ নয় এই সকল জিনের হাত থেকে। তো সেই জন্য বলবো গ্রাম অঞ্চলে হলে এইগুলো থেকে বিরত থাকাটাই উত্তম হবে। আল্লাহ আলম বিশ্বাব, বারাকাল্লাহ ফিকুম।